হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। দেখো, আজকে আমরা জ্ঞানের আলো অর্থাৎ আমাদের জিকে বইয়ের পৃষ্ঠা নাম্বার 35-এ যে অনুশ্রণীর কাজগুলো করছিলাম তার মধ্যে আমাদের 1-2-এর কাজ করা হয়ে গেছে। আজকে আমরা করব 3-এর দাগের কাজ। কি বলেছে দেখো, এক কথায় উত্তর দাও, যেটা উত্তর সেটা আমাদেরকে লিখতে হবে। কি বলেছে দেখো, কয়টা মাছ কিসের সাহায্যে সাঁতার কাটে? আমরা প্রত্যেকে জানি, এখানে পড়েছি দেখো, পাখনা ও লেজের সাহায্যে সাঁতার কাটে মাছ। তাহলে আমরা এখানে লিখব পাখনা ও লেজ। এইভাবে বাকিগুলো করবে। চিংড়ি আসলে কি? ভারতের জাতীয় জলচর প্রাণী কি? কোন মাছ উড়তে পারে? সাপের মতো দেখতে কোন মাছ? ইলিশ মাছের গায়ে কি থাকে? এইভাবে বাকিগুলো তোমরা করবে। আশা করছি বুঝতে পেরেছো কিভাবে করতে হবে। এর আগেও তোমরা এরকম কাজ করেছো। যদি কারোর কোথাও তবুও অসুবিধা হয় করতে গিয়ে কাজটা, অবশ্যই আমাকে বলবে। ওকে, চলো, বাই।